সকলকে নমস্কার, আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো নেস্টেড লিস্ট ইন এইচটিএমএল। পাশাপাশি তোমাদের বলে রাখি যে এই ক্লাসটি করবার আগে তোমরা অবশ্যই অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট কী জিনিস তা আগে জেনে তারপরে তোমরা আজকের ক্লাসটি করো। আমার প্লে লিস্টে গিয়ে Day-12, Day-13, 14 অ্যান্ড 15 এই চারটি ক্লাস করে তারপরে আজকের ক্লাসটি করলে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারবে, কারণ আগের ক্লাসের সাথে এই ক্লাসটি রিলেটেড। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো নেস্টেড লিস্ট ইন এইচটিএমএল। প্রথমে জানতে হবে যে নেস্টেড লিস্ট কী জিনিস। নেস্টেড লিস্ট কথার অর্থ হলো লিস্টের আন্ডারে লিস্ট, অর্থাৎ একটি লিস্টের আন্ডারে যখন অপর একটি লিস্ট থাকে তখন তাকে বলা হয় নেস্টেড লিস্ট। সাপোজ ধরে নাও, এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনটে এইচএস স্ট্রিম আছে, 1, 2, 3। এই তিনটে এইচএস স্ট্রিমকে আমি রোমান ক্যাপিটাল 1 হিসেবে 1, 2, 3 তিনটে দেখতে পাচ্ছ পাশাপাশি, এই তিনটি আমরা অর্ডার লিস্ট হিসেবে রেখেছি। এবার এই লিস্টের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ যে এর যে স্ট্রিমগুলো আর্টস, সায়েন্স এবং কমার্স, এই তিনটি রয়েছে আনঅর্ডার্ড লিস্টের ভেতরে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে যে একটি লিস্টের ভেতরে, এটা একটা লিস্ট, তার ভেতরে আরও একটা লিস্ট, অর্থাৎ একটি অর্ডার্ড লিস্টের ভেতরে একটি আনঅর্ডার্ড লিস্ট। অর্থাৎ এই যে লিস্টটি তৈরি হয়েছে এখানে, এই লিস্টটি একটি নেস্টেড লিস্ট। এবার এই নেস্টেড লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা পাশে যে সোর্স কোড রয়েছে সেই সোর্স কোড দেখে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা শুরু করছি যে সামনের যে মেন যে পার্টগুলো, যে HTML স্টার্ট, হেড ওপেন, টাইটেল ওপেন, ঠিক আছে, এগুলো তোমরা জানো, আগের ক্লাসে বুঝিয়েছি। এবার মেন যে অংশ সেটা হলো অর্ডার লিস্ট। অর্থাৎ এই যে লিস্ট প্রথমে শুরু হচ্ছে HS স্ট্রিম, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি অর্ডার লিস্ট হিসেবে আছে, তার কারণ এখানে 1, 2, 3 হিসেবে ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ এখানে আমরা প্রথমে আমরা নেব অর্ডার লিস্ট, মানে ওয়েল ট্যাগ। এবার ওয়েল ট্যাগ নেবার পরে আমরা টাইপ হিসেবে এখানে নাম্বার 1 লিখে রেখেছি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখানে 1 লিখবার জন্য আমাদের এখানে লিস্ট রোমান ক্যাপিটাল 1, 2, 3 হিসেবে এখানে ডিসপ্লে হচ্ছে। এবার এর ভেতরে যে লিস্ট রয়েছে, অর্থাৎ এলআই, দেখতে পাচ্ছ যে এলআই দিয়ে আমি প্রথমে কী লিখলাম, এইচএস স্ট্রিম। অর্থাৎ এই এলআই এর জন্য প্রথম যে এইচএস স্ট্রিম সেটি ডিসপ্লে হচ্ছে, তারপরের যে এইচএস স্ট্রিম তার জন্য সেটা হলো এই এলআই এর জন্য, তারপরের যে এইচএস স্ট্রিম তা হলো এর পরের যে লিস্ট তার জন্য। অর্থাৎ আমাদের এখানে যে অর্ডার লিস্টের যে লিস্টগুলো রয়েছে, অর্থাৎ নাম্বার 1, নাম্বার 2, রোমান 2 আর রোমান 3 হিসেবে এখানে ডিসপ্লে হয়ে গেল। এবার আমরা প্রতিটি রোমান যে লিস্টগুলো রয়েছে, রোমান ক্যাপিটাল 1, 2, 3 হিসাবে এর ভেতরে যে আনঅর্ডার যে লিস্টগুলো রয়েছে সেটা এবার বোঝার চেষ্টা করব। অর্থাৎ প্রথমে যে রোমান ক্যাপিটাল 1, তার আন্ডারে যে আনঅর্ডার লিস্ট রয়েছে সেটি বুঝবার জন্য আমাদের এখানে আসতে হবে ফার্স্টে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটি একটি আনঅর্ডার লিস্ট, তার জন্য আমরা এখানে লিখলাম ওএল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। এবার টাইপ হিসাবে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি স্কোয়ার, স্কোয়ারের ভেতরে চলে আসলো। এবার লিস্ট হিসেবে আমরা প্রথমে রাখবো আর্টসকে, তারপর সায়েন্সকে, তারপর কমার্সকে, তারপরে ইউএল ট্যাগ এখানে ক্লোজ। অর্থাৎ এখানে আমাদের একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেল ওএল ট্যাগের আন্ডারে, মানে অর্ডার লিস্টের আন্ডারে চলে আসলো একটা আনঅর্ডার লিস্ট। ঠিক একই রকমভাবে পরেরগুলোও তাই, লিস্টের আন্ডারে, অর্থাৎ এই গেল প্রথম লিস্ট, এই গেল প্রথম লিস্ট আমাদের সামনে। এবার সেই লিস্টের ভেতরে চলে আসলো আনঅর্ডার লিস্ট। এবার সেই আনঅর্ডার লিস্টের টাইপ আমি এখানে দিয়েছি টাইপ হিসাবে ডিস্ক, সে কারণে এখানে ডিস্ক বাই ডিফল্ট ডিসপ্লে করছে। এবার তার ঠিক একই রকমভাবে পরেরটাও তাই, টাইপ হিসাবে, ইউএল টাইপ হিসাবে আমি এখানে সার্কেল ব্যবহার করেছি, সে কারণে এখানে সার্কেল হিসাবে সায়েন্স, আর্টস, কমার্স বা আর্টস, সায়েন্স, কমার্স হিসাবে এখানে ডিসপ্লে হচ্ছে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই আজকের ক্লাস সম্পর্কে কোনোরকম কোনো কোশ্চিন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।